আমার বাইক কই? আশ্চর্য, আমার বাইক কই গেল? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই জায়গায় আমার বাইকটা রেখে গেছিলাম একটু আগে। না তো ভাই, এখান থেকে চুরি হওয়ার কথা না। কি বলেন ভাই? হ্যালো বন্ধু রনি, তুই কই আছোস? তাড়াতাড়ি একটু আয় তো বন্ধু, আর্জেন্ট। বন্ধু এদিকে। এখানে বাইক রাখছিলাম বুঝছো? হ্যাঁ, বাইক রাখার পরে ধর আমি ভিতর থেকে আসছি, আইসা দেখি বাইক নাই। হ, আমার বন্ধু বিশ্বাস কর, মানে আমার মাথায় কাজ করতেছে। ঢাকার কাউকে জিজ্ঞাসা করছিস? জিজ্ঞাসা করতেছে, এলাকায় কোনো সময় এরকম চুরি হয় নাই, ফার্স্ট এরকম চুরি হয়েছে। কাউকে জানাইছিস? ভাই আমার বিশ্বাস কর, আমার মাথা একদম কাজ করতেছে না। টেনশন করিস না, টেনশন করিস না, দাঁড়া আমি ফোন দিতেছি। উফ, কি হইলো বাইকটা? হ্যালো বাবলু ভাই, আমার বন্ধুর বাইকটা হারিয়ে গেছে এই মুহূর্তে। হ্যাঁ, সাথকের যতগুলো ফুলাফানি আছে সবগুলোর নাশ রাস্তায় নামাই দে। চিন্তা করিস না বন্ধু, চিন্তা করিস না, দাঁড়া আমি দেখতেছি। হ্যালো রাজা, কালো কালার কোনো সাইকেল রাস্তায় দেখতে পাও কিনা? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, সবগুলোর রাস্তায় নামাই দাও। তুই কোনো চিন্তা করিস না, তোর বাইকের ছবি দিয়ে আমি সিলেট বাইকিং কমিউনিটিতে পোস্ট করতেছি। আগেও শুনছি সিলেট বাইকিং কমিউনিটি গ্রুপে পোস্ট করে গাড়ি পাওয়া গেছে। চল বন্ধু থানায় চল, একটা জিডি করে তাড়াতাড়ি। থানা পুলিশ সব আমার পরিচিত, সব রাস্তা ব্লক করে ফেলবে, কোনো টেনশন নিস না, তোর সাইকেল পাবি। চল চল তাড়াতাড়ি চল। ইকরাম দেখছো, আমার কিন্তু সেম একটা বাইক ছিল, মনে আছে তোমার? আমার তো মনে হচ্ছে যে রাত না বেশ ভালো করে দেখ। আমারও তো লাগতেছে। 01934, এটা তো আমার বাইকের চেসিস নাম্বার ছিল। দাঁড়ান বাইকটা কার ভাই? এই বাইকটা কি আপনি নিয়ে আসছেন? ও ভাই, আপনার এটা বাইক লাভার নাকি? দা ভাই ভাই বাইক লাভার, বাট আমার সেম একটা বাইক ছিল ভাই। আপনি এটা কোথায় পাইছেন ভাই? বাইকটা আমি কিনছি ভাই। এই যে গাড়ির যে নাম্বার, আমার একটা বাইক চুরি হয়েছে, সেম নাম্বারের গাড়ি। আপনি কোথা থেকে কিনছেন ভাই? কিটা হন ভাই, আপনি নতুন কিনছেন না সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড হ্যান্ড কিনছি ভাই। সেকেন্ড হ্যান্ড কার কাছ থেকে কিনছেন ভাই? ভাই ও তো জিগারে কোনো মানে হয়নি ভাই। আমি বলেন আমার থানায় জিডি করা আছে, এভরিথিং আছে, বাইক এটা আমার। আপনি লাইসেন্স নাম্বার তো আমাদের আগে বাইক, আমি এখন পুলিশ কল করব, ওরে হয় আপনার অ্যারেস্ট করব, অথবা আপনি কার কাছ থেকে কিনছেন আমার ডিটেইলসটা দেন। না না ভাই, আমি শুনলাম ভাই, আমি গাড়ি কিনছি ভাই। আপনি কার কাছ থেকে কিনছেন আমাদের ছবি দেখান। তারপর সুফিয়ান ভাই কেমন যাইতেছে? আরে রনি কি অবস্থা, তো কেমন আছে? ভালো। আরে সুফিয়ান ভাই কেমন আছেন ভাই? এই সাদ্দাম ভাই, আরো একটা চা, টোটাল তিনটা চা দিও বন্ধু। আমি চা খামু না বন্ধু। আরে বেটা আসতে তাড়াহুড়া করো বন্ধু, একটু দরকারে আছে তোর কাছে। বল, এগুলো দরকার তো বলবি না। আজকে তোর বাইকটার একটু দরকার ছিল বন্ধু, আমি এক জায়গায় যাব। আরে বাবা, এটার জন্য এত লজ্জা চাইতে হয়? আমার বাইক তো বেটা তোরই বাইক, যখন মন চায় তুই নিবি, যখন মন চায় চালাবি। তোর দুই দিন লাগে, পাঁচ দিন লাগে, তুই রাখবি? বন্ধুই তো বন্ধুর জন্য বুকা। এত লজ্জার কে? তাইলে এখন চালিয়ে যা। শোন, ট্যাঙ্কি ফুল লোড করা আছে, তোর তেলও ভরা লাগবে না। তো যতক্ষণ মন চায় তুই ঘুর, আর কার নিয়ে ঘুরবি ওটা তো আমি জানি বুঝছো। বছর ঘুরতে যেতে আমরা শুনি যে বিয়ে সাদের দাওয়াত পাই, ঠিক আছে বন্ধু? কিন্তু বন্ধু আমি ওই লইছি ভাই, এর কাছ থেকে কিনছি ভাই।